নির্বাচনে সবাই একাট্টা হয়ে লড়াই করবে, ব্যারাকপুরে ক্ষোভ বিক্ষোভ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন তাপস রায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। পৌরসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে একাধিক জায়গাতে ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে তৃণমূল কর্মীদের মধ্যে। সেই বিষয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার প্রতিক্রিয়া দিতে গিয়ে বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা বড়নগরের বিধায়ক তাপস রায় জানান, ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে কিন্তু আসন্ত একটি সংখ্যায় বাধা, সেই জন্যই কিছু করার নেই। তিনি এই বিষয়ে নির্বাচনে কোনো প্রতিক্রিয়া পড়বে কি না সেই প্রশ্নের উত্তরে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে নির্বাচনে সবাই একত্রিতভাবে একাট্টা হয়ে লড়বে। মোটামুটি মোটামুটি নমিনেশন দলের তালিকা বেশিছে, দলের না না দলের তালিকা, দলের তালিকা, দল অ্যাপ্রুভ করেছে যে তালিকা এক, দল সিম্বল যাদের দেবে, তালিকাই তো মূল নয়, দল তালিকার পরও একটা আছে সিম্বল, সেই সিম্বল দল যাদের দেবে তারাই প্রার্থী। আবারও আমি বলছি যে দলের তালিকায় মনোনয়ন চলছে এবং সিম্বল না পেলে তো আর সে দলের প্রার্থী নয়, সুতরাং সেই তালিকা অনুযায়ী সিম্বল অ্যালোটেড হয়েছে সব পৌরসভা, সব সব না কোনো না, এটা এটা হচ্ছে এত বড় একটা সংসার, এত বড় পরিবার, প্রত্যেকেরই হওয়ার একটা তো ইচ্ছা বাসনা থাকে, কিন্তু প্রশ্ন হলো যে সকলে তো এখন 42টা পার্লামেন্টের ক্যান্ডিডেট, এখন 42-এর পরে তো 43 হবে না, 294টা বিধানসভার প্রার্থী হবে, 95 তো হবে না, কোনো প্রভাব পড়বে না, পড়ার কথা নয় পড়বে না। তৃণমূল একটি পরিবার, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, তার উন্নয়নকে সামনে রেখে, তার নেতৃত্বকে সামনে রেখে আমরা সকলে তৃণমূল পরিবারের অন্তর্ভুক্ত, সুতরাং সেই বিষয়েতে লড়ার প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে একাট্টা হয়ে প্রতিটা নির্বাচন যেমন লড়ে কর্মীরা, এই নির্বাচনও একাট্টা হয়ে সেইভাবেই লড়বে। কর্মীদের নির্দেশিত লাগে না, এরা সব পরীক্ষিত সৈনিক এবং কর্মী, তো সুতরাং এরা বিগত দিনেও তারা প্রমাণ দিয়েছে তাদের ত্যাগের, তাদের কর্মের, কাজের, আগামী দিনেও প্রমাণ দেবে। না না আমি একটা কথা বলছি যে প্রার্থী চূড়ান্ত পর্যায়ে যদি কেউ চূড়ান্ত প্রার্থী না হয়ে নাম লিখে থেকে থাকে সেটা তার বিষয়, না তার বিষয়, বিরোধীর কে তার কী আছে, হয়তো মনে করেছে, ভেবেছে হয়তো কোনো জায়গা থেকে, হয়তো সে মনে করেছিল নিজে, তো সুতরাং নামটা লিখ, আবার লিস্ট দলের একটাই লিস্ট, দলের আবার প্রথম দ্বিতীয় তৃতীয় কী, তারপরে নিশ্চয়ই কোনো ভাবনা চিন্তা বা কোনো কারণে, একটা টোটাল পলিটিক্সের কথা তো ভাবতে হয়, সম্পূর্ণ রাজনীতির কথা ভেবে তবেই একটা নির্বাচনে ঝাঁপাতে হয়। Delicious, একেবারে বাঙালিয়ানা খাবার বাঙালি বাড়িতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড